কার্য করার হওয়ার খবর পেয়ে আনন্দে মাতলেন ঠাকুরনগরের ঠাকুরবাড়ির মতুয়া সম্প্রদায়ের মানুষ। সোমবার থেকেই কার্যকর হবে সিএএ, এই খবর রটতেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল আগে থেকেই। সেই মতো নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর হতে উৎসবের আবহ ঠাকুরনগরে। মঙ্গলবার রীতিমতো ঢাকঢোল নিয়ে বেরিয়ে পড়েন এলাকার মানুষ, স্লোগান তোলেন, এই দিনই প্রকৃত স্বাধীনতা দিবস। পুরুষ মহিলা নির্বিশেষে সবাই যোগ দিলেন উৎসবে। এই যে বিলটা পাশ হয়েছে আমরা খুব খুশি, আর আমরা এই যে মতুয়া সমাজে কত লোক আছি, শুধু মতুয়া সমাজ বলে না, ভারত, বাংলাদেশ এবং আফগানিস্তান পাকিস্তানের থেকে যত হিন্দু সনাতনীরা আমরা এদেশে এসেছি, তারা এখন আমরা বলতে পারছি আমরা ভারতীয়, আমরা ভারতের নাগরিক। এটা ভোটের রাজনীতি নয়, এই মতুয়াদের সম্পর্কে আজ পর্যন্ত ভারতবর্ষে কোনো প্রধানমন্ত্রী, কোনো স্বরাষ্ট্রমন্ত্রী, কোনো মুখ্যমন্ত্রী এদের জন্য চিন্তা করে, শুধু এদের ব্যবহার করে গেছে। আজ মানবদরদী মহান সেই মোদীজির শ্রীচরণে আমাদের শত শত প্রণাম। আর তিনি আমাদের ব্যথা বুঝেছেন এই সিএর ফলে, সব সময় মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা, একটা ভীতি, একটা সংশয় যে একটা দেশহীন, রাষ্ট্রহীন, নাগরিকত্বহীন জনগোষ্ঠী আমরা। যে কোনো সময়ে আমাদের উপর যে কোনো আইনি স্টেপ হতে পারত, সরকারি সুযোগ পেতে গেলে, পাসপোর্ট করতে গেলে আমাদের অনৈতিকভাবে আমাদের উপর বিচার দেওয়া হতো, পয়সা দেওয়া হতো, আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করত, সেটা থেকে আমরা মুক্তি পেলাম। আমাদের সন্তান, আমাদের উত্তরপুরুষরা একটা দেশ পেল, তাদের একটা দেশ দিয়ে যেতে পারলাম, একটা জাতীয়তা দিয়ে যেতে পারলাম, একটা মাটি দিয়ে যেতে পারলাম, তারা বুক ফুলিয়ে বলতে পারবে আমাদেরও দেশ আছে, আমাদেরও মাতৃভূমি আছে, আমাদেরও ন্যাশনালিটি আছে। এই জন্য আমরা অত্যন্ত গর্বিত, অত্যন্ত খুশি। মঙ্গলবার ঠাকুরবাড়িতে উপস্থিত হন স্বয়ং শান্তনু ঠাকুর। দীর্ঘদিন ধরে তিনি দাবি করে এসেছেন লোকসভা নির্বাচনের আগেই দেশ জুড়ে সিএএ কার্যকর করা হবে। সোমবার কার্যত তার সেই দাবি সত্যি হয়। উল্লেখ্য, 2019 সালের 12 জানুয়ারি নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হয়েছিল। লোকসভা এবং রাজ্যসভার উভয় কক্ষেই পাশ হয় সেই বিল। এরপর থেকে শুরু হয় নানা টানা পড়েন। অবশেষে সিএএ পাশ হওয়ার এতদিন পর সেই আইন কার্যকর হলো। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া, বাংলা।